শিবপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মত বিনিময় করেন সাবেক এমপি জয়লক ভূঁইয়া মোহন ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন রশিদ খান। প্রথম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে গত 17 অক্টোবর বুধবার শিবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন নরসিংদী তিন শিবপুরের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিবপুরের অহংকার আলহাজ জয়লক ভূঁইয়া মোহন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ খান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সফল আহ্বায়ক ও উপজেলা মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী তাপসী রাবেয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আলম ভূঁইয়া সহ শিবপুর উপজেলার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এ সময় সাবেক এমপি জয়লক ভূঁইয়া মোহন পূজা মণ্ডপ পরিদর্শনকালে বলেন, শেখ হাসিনা যতদিন দেশ শাসন করবে ততদিন এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকেরা এক অভিন্নভাবে জীবনযাপন করতে পারবে। সুষ্ঠু জীবনযাপন ও শান্তিপূর্ণভাবে প্রতিটি ঘরে ঘরে সকলকে নিয়ে ধর্মীয় আনন্দ উপভোগ করতে হলে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ সময় শিবপুরের 70টি পূজা মণ্ডপে ধর্মীয় আনন্দ বেগবান করতে নিজ অর্থায়নে আর্থিক সহযোগিতা করেন সাবেক এমপি জয়লক ভূঁইয়া মোহন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক এমপি জনাব জয়লক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব আইদুর রহমান খান গুরু মাস্টার, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির এই ঘটনা বাংলাদেশের এর মধ্যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলাম 30 লক্ষ মাগুরের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মাগুরের জমির বিনিময়ে আজকে নিম্নবিত্তের দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত করেছে। তাই আমি হিন্দু বায়ু বন্ধের কাছে আমার অনুরোধ, আমার শিবির যারা স্বাধীনতার সংগ্রামী, স্বাধীনতার সংগ্রামে পরাজিত শত্রুরা বিএনপি জামার শিবির, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। যদি কোনো কারণে আগামী নির্বাচনে বিএনপি জামার শিবির ক্ষমতা যায়, তাহলে আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপর চরম বিপর্যয় নেমে আসবে। সেই কারণে আমার বিনীত অনুরোধ, সকলে কাঁধে কাঁধ মিলে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা বসানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যেমন শান্তি শৃঙ্খলার মধ্যে আতঙ্কগ্রস্ত না থেকে আপনারা যেভাবে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই শারদীয়